সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিন কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে সময়ও বেঁধে দিয়েছে আদালত। সিবিআই এর তরফে বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশের বিরুদ্ধে আদালতে আবেদন জানানো হয়। এদিন তারই শুনানিতে নির্দেশ দিয়েছে আদালত। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। এক্ষেত্রে রাজ্যের পাল্টা দাবি ছিল তদন্ত পুলিশের হাতেই থাকুক। দুই পক্ষের বক্তব্য শোনার পরে জয় সেনগুপ্তের বেঞ্চ গত মাসে এই মামলার তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেয়। গত মাসে প্রধান বিচারপতি টিএস শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ স্থগিতাদেশ দেন। ইডি প্রথম থেকেই সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করে সওয়াল করে আসছিল, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়ে দেন সিবিআই নয়, মামলা তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল। সেখানে সিবিআই ও রাজ্য পুলিশ উভয় পক্ষের আধিকারিক থাকবেন। আদালতের নজরদারিতে তদন্তের কথাও জানিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি দ্বারস্থ হয় ইডি। অন্যদিকে সন্দেশখালী তদন্ত রাজ্যের পুলিশের হাতে রাখার আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্য। মাসখানেক আগে করা দুপক্ষের আবেদন না মেনে প্রধান বিচারপতি বলেছিলেন এ ব্যাপারে বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। এক মাস পরে এই মামলার শুনানি হবে, তার আগে সিট গঠন হবে না এবং সন্দেশখালী কাণ্ডে কোনো এফআইআর এর তদন্ত রাজ্য পুলিশ করতে পারবে না। মঙ্গলবার সেই আবেদনের শুনানির প্রেক্ষিতে নির্দেশ দিতে গিয়ে আদালত বলেছে নাজাট থানার এফআইআর নম্বর 8 ও 9 এবং বনগাঁ থানার এফআইআর নম্বর 18 এই তিনটি ক্ষেত্রে তদন্ত করবে সিবিআই। এছাড়াও প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে মঙ্গলবার বিকেল 4:30 মধ্যে রাজ্য পুলিশকে এ ব্যাপারে যাবতীয় কাগজ এবং শেখ শাহজানকে সিবিআই এর হাতে তুলে দিতে হবে।